আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলে গ্রামের কুটির শিল্প ও অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টি নেব ভাসানী। কৃষি উৎপাদনের ব্যয় বেড়ে যাবে বলে জানান তারা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল আওয়ামী পার্টি নেব ভাসানী আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন সংগঠনের নেতারা। তারা বলেন, দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয় না, সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে, দেশের গ্যাস বিদ্যুৎ বিদেশিদের কাছে বিকিয়ে দিচ্ছে সরকার। এ সময় ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মুস্তাক আহমেদ ভাসানী বক্তৃতা করেন।